নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করব সবাই ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের লাড্ডু গোপালকে সিঙ্গার করা হয়েছিল চন্দন দিয়ে। তবে আজ আমাদের এখানকার ওয়েদারটা বেশ ঠান্ডা, বেশ কয়েকবার বৃষ্টি হওয়ার জন্য এখানকার ওয়েদারটাও বেশ ঠান্ডা রয়েছে। আর গোপালকে সিঙ্গার অবস্থায়ও আমি বেশিক্ষণ রাখিনি, 4 ঘন্টা রেখেছিলাম। আর গরম বেশি না থাকার জন্য আমি এবারে গোপালের সিঙ্গারটা ক্লিন করে দিতে চাইব। আসলে বন্ধুরা, যদি গরমটা বেশি থাকতো তাহলে আমি হয়তো একটু বেশি সময় রাখতাম, তবে বেশি গরম নেই বলে আমি এটা এবারে পরিষ্কার করে ফেলবো। তবে কেউ কেউ চাইলে এটা সন্ধে বা আরও একটু বেশি সময় পর্যন্ত রাখতে পারে, কিন্তু সারা রাত গোপালকে এইভাবে রাখাটা একদম উচিত নয়। তবে চাইলে পরের দিন সে আবার চন্দন দিয়ে সাজিয়ে দিতে পারে। আর বন্ধুরা, আমি গোপালের জন্য একটা চন্দনের লাড্ডু বানিয়ে দিয়েছিলাম। আর এই লাড্ডুটা চাইলে যারা যারা তিলক কাটে বা তিলক হিসেবে এই লাড্ডুটা ব্যবহার করতে পারে। গোপালের পাশে থাকা ফুল, তুলসী পাতা সেগুলো আমি সরিয়ে নিলাম। এবারে গোপালকে আমি একটা বড় পাত্রের মধ্যে বসিয়ে নিই। আর যে চন্দনের প্রলেপটা বেশ জমে গেছিলো তাই আমি সেগুলোকে প্রথমে ভিজিয়ে দিই। আর একটা নরম কাপড় দিয়ে আলতোভাবে বুলিয়ে আমি গোপালকে পরিষ্কার করে নিই। আর বন্ধুরা, যেহেতু আমার বাড়ির এখানে একটু বৃষ্টি হচ্ছিল তাই আমি একটু অল্প সময় গোপালকেও বৃষ্টির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তবে বেশি সময় না, ভীষণ অল্প সময়ের জন্য। যে জায়গাটায় গোপাল বসেছিল আমি সেখানের কভারটাও চেঞ্জ করে দিই। এবারে গোপালের জন্য আমি এই পোশাকটা বানিয়েছিলাম বন্ধুরা, আর আমি সেটাই পরিয়ে দিচ্ছি। এই পোশাকটা বানানোর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে দেখে নিতে পারো। আর আমি একসঙ্গে সবসময় চেষ্টা করি, আমি আমার দুই গোপাল, তাই দুই গোপালকেও একইভাবে একই রকমের সাজাতে। তবে পাগড়ি বানাইনি, আমি শুধু জামাটা বানিয়ে নিয়েছিলাম। আর বড় গোপালকে তো আমি জামাটা পরিয়েই দিয়েছি, আর দেখো ছোটটাকেও এবারে আমি জামাটা পরিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমারও এগোনো সম্ভব নয়। ছোটো গোপালকে তো আমি জামাটা পরিয়ে দিলাম, এবারে আমি কিছু অল্প একটু জুয়েলারি পরাবো। প্রথমে আমি গোপালকে এমন একটা হাতে বানানো হার পরিয়ে দিয়েছিলাম, তবে জানি না কেন সেটাকে আবার বদলে দিতে হলো। আর ছোটোটাকে একটা, শুধু একটা স্টোনের চেন এরকমভাবে পরিয়ে দিলাম। আর একটা কেনা যে পাটাশি টাইপের হয় সেটাই পরিয়ে দিয়েছিলাম। আর বড় গোপালকে আবার বদলে অন্যরকম একটু সাজাতে হয়েছিল। আর দেখো বন্ধুরা, বড়টাকে আমি এভাবে শেষে তার গলার হারটা বদলে আমি অন্য একটা স্টোনের হার পরিয়ে দিই, আর তাদের প্রিয় বাঁশিটা দিয়ে দিই। বড় গোপালের জন্য আমি এই যে পাগড়িটা ফুল দিয়ে বানানো পরাই, এটা আমার ভীষণ ভালো লাগে। আর ভীষণভাবে আমি এটা বড় গোপালকেই পরাই, কারণ বড় গোপাল এটা সাজলে খুব সুন্দর লাগে বড় গোপালকে দেখতে, আর একটু খোলামেলাও থাকে। এবারে সাজের পরে আমি একটু একটা বৃন্দাবন ইত্র দিয়ে আমি গোপালের চারপাশে একটু স্প্রে করে দিলাম। আর এর জন্য ঠাকুরঘরের মধ্যে একটা পুজো আর শুধু গোলাপ ফুলের একটা স্মেল আসে, যেটা মনটাকে পুরো খুশি করে দেয়। তাহলে বন্ধুরা দেখলে যে আমি কিভাবে চন্দন যাত্রার দিনে আবার গোপালকে দ্বিতীয়বার সিঙ্গার করি। আর বন্ধুরা, আবার আসব আরও এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।